বদরগঞ্জ পৌরসভার তিনবারের মেয়র উত্তম কুমার সাহা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এবারও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। মেয়র পদে দলের আরও একজনের নাম শোনা গেলেও মাঠে তৎপরতা নেই কারো। আমি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করছি এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছে এবং আমি যা বলি তা 100% করার চেষ্টা করি। দল যদি নমিনেশন না দেয় তাহলে আমি অবশ্যই দলের বাইরে অবশ্যই যাব না, দলের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। দলীয়ভাবে নির্বাচনকে স্বাগত জানিয়ে বিএনপির দাবি, নির্বাচন সুষ্ঠু হলে শাসক দলের ভরাডুবি হবে আর প্রার্থী চূড়ান্ত না হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জাতীয় পার্টির নেতাকর্মীরা। বদরগঞ্জে জাতীয় পার্টির যে প্রার্থী হবে, যাকে মনোনয়ন দেওয়া হবে, তিনি নির্বাচিত হবে। দলীয়ভাবে নির্বাচন হলে অন্তত বিএনপির ক্ষতি হবে না, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং তার অবশ্যই আমি বিজয় হব বলে আমি আশাবাদী। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝেও চলছে নানা জল্পনা কল্পনা। দলের নেতাকর্মীদের সেই রকম প্রচারণা এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না, তবে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ। নির্বাচন সুষ্ঠু সুন্দর এটা আমাদের কাম্য। পৌর নির্বাচনে এবার জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন তারা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।